सूचन रेनबो मीडिया सस्पेंस थ्रिलर এই গল্প এবং আমাদের সম্প্রচারিত অন্যান্য গল্প বিজ্ঞাপন বিহীন ভাবে শুনতে হলে আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে রেনবো মিডিয়া সাসপেন্স থ্রিলারের অ্যাপ। অ্যাপের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। এখন শুনবেন জেমস হেডলিচেজের লেখা কাম ইজি গো ইজি গল্পের প্রথম পর্ব। আমি লরেন্স সেপস কর্পোরেশনের নৈশ বিভাগের একজন কর্মচারী। রাত ১১টার সময় আমার ছুটি। এখন ১১টা বাজতে মাত্র ৫ মিনিট বাকি। সবে ভাবছি কাগজপত্র গুছিয়ে নিয়ে এবার কেটে পড়ব। হঠাৎ রাতে টেলিফোনটা বেজে উঠল। ইচ্ছে না থাকলেও এটা ধরতে হলো, কেননা এটা একটা টেপ রেকর্ডারে যোগ করা থাকে। ফোন বাজতে আরম্ভ করার সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয় রেকর্ডিং শুরু হয়ে যায়। এই অদ্ভুত রেকর্ডিংয়ের ব্যবস্থা করার কারণ যাতে কর্মচারীরা কাজে কোনো ফাঁকি দিতে না পারে। অতএব রিসিভার তুললাম। একটি বিরক্ত উদ্ধত কণ্ঠস্বর, কি ব্যাপার, ফোন ধরতে এত দেরি কেন? আপনি কে কথা বলছেন? হেনরি কুপার, অ্যাশলি আর্মস থেকে বলছি। খুব তাড়াতাড়ি একজন লোক আমার এখানে পাঠিয়ে দিতে হবে, কেননা সিন্ধুকটা নিয়ে খুব অসুবিধায় পড়েছি। এই কথা শুনে আমার মেজাজ একেবারে খারাপ হয়ে গেল। ভেবেছিলাম আজ রাতে জেনিকে সঙ্গে নিয়ে বেরোবো, সে প্রোগ্রাম আর হলো না। আর এ নিয়ে এই এক মাসে ৩-৩ বার কথার খেলাপ করতে হলো ওর সঙ্গে। রাগে মুখ থেকে অপ্রিয় কথা বেরিয়ে আসছিল, কিন্তু টেপটার কথা মনে করে নিজেকে সংযত করলাম। একেবারে ভুলেই গিয়েছিলাম এই টেপের কথা। এক খদ্দেরকে কিছু অপ্রিয় কথা বলায় পরদিন বস আমাকে সতর্ক করে দিয়েছিলেন, তাই এবার যাতে সে ভুল আর না হয় তাই নিজেকে সংযত করলাম। গলার স্বরকে মোলায়েম করে জিজ্ঞেস করলাম, সিন্ধুকটা নিয়ে আপনার সমস্যাটা কি যদি বলেন? সিন্ধুকের চাবিটা হারিয়ে গেছে, যত তাড়াতাড়ি সম্ভব লোক পাঠাবার ব্যবস্থা করুন। আমি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম, কি করব কিছু ঠিক করতে পারলাম না। জেনিকে কথা দিয়েছিলাম ওকে ১১টার সময় ওর বাড়ির কাছ থেকে তুলে নেব, তারপর দুজনে মিলে একটা নতুন ক্লাবে নাচার জন্য যাব। এতক্ষণে হয়তো সেজে গুজে আমার জন্য অপেক্ষা করছে। শহরের একেবারে অন্য প্রান্তে অবস্থিত একটা বিরাট ফ্ল্যাট বাড়ি অ্যাশলি আর্মস। এই বাড়িটিতে শহরের নামডাকওয়ালা ধনী মহাজনদের বসবাস। ওখানে গিয়ে সিন্ধুক খুলে ফিরে এসে বাস ধরে জেনির বাড়ি যেতে যেতে ১২:৩০টা তো বেজে যাবেই, আর জেনি ততক্ষণ আমার জন্য অপেক্ষা করবে বলে মনেও হয় না। ও আমাকে একদিন বলেছিল, যদি আমি এইভাবে আবার কথার খেলাপ করি তবে আমার সঙ্গে ও আর কোনো সম্পর্কই রাখবে না। মনে মনে ভাবলাম অফিস থেকেই জেনিকে ফোন করি, কিন্তু ব্যক্তিগত ব্যাপারে অফিসের ফোন ব্যবহার করা নিষিদ্ধ, তাই বাইরে থেকে জেনিকে ফোন করব বলে ঠিক করলাম। কোনো উপায় না থাকায় যন্ত্রপাতির ব্যাগটা নিয়ে উঠে দাঁড়ালাম। অফিস বন্ধ করে যখন গ্যারেজ থেকে অফিসের ট্রাক বের করছি তখন বাইরে ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে। রেনকোট ছিল না, তাই বিরাট অসুবিধায় পড়লাম। ফোন বুথের দিকে এগিয়ে গেলাম, জেনির ফোন নাম্বার ডায়াল করে হাত ঘড়ির দিকে তাকালাম। তখন বাজে ১১:২০। ফোন বাজা মাত্র উপ্রান্ত থেকে জেনির কণ্ঠস্বর ভেসে এলো। মনে হলো ও যেন সারা সন্ধে বসে বসে আমার এই ফোনটার জন্য অপেক্ষা করছিল। আমার বক্তব্যটা ওকে ভালো করে বুঝিয়ে বলার আগেই ও রাগে একেবারে ফেটে পড়ল। তুমি না এলে না আসবে, কোনো ক্ষতি নেই, আমি আরেকজনকে চিনি যাকে সিন্ধুক সারাতে যেতে হচ্ছে না।
শেঠ, আমি গতবারই সাবধান করে দিয়েছিলাম, রোজ রোজ তোমার এই কথার খেলাফ আর সহ্য করতে পারছি না, এটাই আমার শেষবার। কিন্তু জেনি জেনি আমার আর কোনো মানে আমি আমি আমার রিসিভারের সঙ্গে কথা বলছিলাম, বুঝতেই পারছিলাম অনেকক্ষণ আগেই লাইন কেটে দিয়েছে। ওকে আবার ফোন করলাম কিন্তু বৃথা, ফোন বেজেই চলল কিন্তু কেউ ধরল না। মিনিট তিনেক অপেক্ষা করে ফোন নামিয়ে রাখলাম, ধীর পায়ে ট্রাকের দিকে এগিয়ে চললাম। অজোর ধারায় ঝরে চলেছে বড় বড় জলের ফোঁটা। ভারাক্রান্ত মনে ট্রাক ছুটিয়ে চললাম অ্যাশলি আর্মসের দিকে। মনে মনে লরেন্স জেমস কর্পোরেশনকে আর হেনরি কুপারকে যথেচ্ছ গালাগাল দিলাম। শহরের অভিজাত অঞ্চলে বিশাল জায়গা জুড়ে দাঁড়িয়ে রয়েছে অ্যাশলি আর্মস। ট্রাক থেকে নেমে বৃষ্টির মধ্যেই বাড়িটার দিকে এগিয়ে চললাম। সোজা এগিয়ে গেলাম দ্বাররক্ষীর ঘরের দিকে। তার কাছ থেকেই জানা গেল মিস্টার কুপার চারতলায় থাকেন। লিফটে চারতলায় পৌঁছে ফ্ল্যাটের বেল বাজালাম। দরজা খুললেন স্বয়ং হেনরি কুপার, লম্বা বিশাল চেহারার পুরুষ, ভাবভঙ্গিতে ঔদ্ধত্যের প্রকাশ সুস্পষ্ট। অতিরিক্ত মদ্যপানের প্রভাবে মুখে ঈষৎ লালচে আভা। তার স্ফীত উদর দেখে মনে হয় তিনি অত্যন্ত ভোজন বিলাসী। আমি দেরি করে আসায় তিনি একেবারে রাগে ফেটে পড়লেন। তিনি জানতে চাইলেন এই সামান্য রাস্তা আসতে কেন আমার এত দেরি হলো। আমি তার কাছে ক্ষমা চাইলাম, বৃষ্টিতে রাস্তায় যে প্রচণ্ড ভিড় ঠেলে আসতে হয়েছে সেই কারণেই আসতে দেরি হয়েছে তাও বললাম। কুপার দ্রুত পায়ে দেয়ালে টাঙানো একটা অয়েল পেন্টিংয়ের দিকে এগিয়ে গেলেন। ছবিটা জনৈকা স্থূলকায়া মহিলার নগ্ন মূর্তি, দেখে রুবেন্সের আঁকা মনে হলেও সম্ভবত নকল। ছবিটাকে একপাশে সরিয়ে ধরতেই চোখে পড়ল আমাদের কোম্পানির তৈরি একটি সুপার ডিলাক্স দেয়াল সিন্ধুক। যখন আমি যন্ত্রপাতির ব্যাগটা মেঝেতে নামিয়ে রাখছিলাম তখন আমার নজরে পড়ল পাশের লম্বা সোফাতে একটি মেয়ে শুয়ে আছে। পরনে সাদা নাইট ড্রেস, পোশাকের গলার কাছটা এত বেশি খোলা যে মেয়েটির উদ্ধত গোলাপি উর্ধাংশ সহজেই নজরে পড়ছে। তার মাদকতায় পরিপূর্ণ রক্তিম ঠোঁটের ফাঁকে জ্বলন্ত সিগারেট। চোখ তুলে কৌতূহলী দৃষ্টিতে ও আমার দিকে তাকাল। মেয়েটিকে দেখে আমার জেনির কথাই মনে পড়ে গেল, কারণ ওর চুলের রং ও পায়ের সুন্দর গড়ন অনেকটা জেনিরই মতো। কিন্তু এই মেয়েটির মধ্যে এমন একটা আভিজাত্যের ছাপ লক্ষ্য করলাম যা জেনির মধ্যে নেই। আমার চমক ভাঙল কুপারের বাজখাই গলার আওয়াজে। এটা খুলতে তোমার কত সময় লাগবে? প্রায় একরকম জোর করেই মেয়েটার দিক থেকে চোখ সরিয়ে সিন্ধুকের কাছে এগিয়ে গেলাম। কম্বিনেশনটা পেলে বেশি সময় লাগবে না। তিনি এক টুকরো কাগজে কম্বিনেশনটা খসখস করে লিখে আমার দিকে এগিয়ে দিলেন। তারপর সোজা এগিয়ে গেলেন বিপরীত দিকের দেয়ালে গাঁথা ছোট একটা কাঠের আলমারির কাছে। পাল্লা সরাতেই চোখে পড়ল ভেতরের তাকে সাজানো সারি সারি মদের বোতল। একটা গ্লাস টেনে নিয়ে নিজের জন্য হুইস্কি আর সোডা মেশাতে লাগলেন কুপার। যন্ত্রপাতি নিয়ে কাজ শুরু করেছি এমন সময় পাশের কোনো ঘর থেকে টেলিফোনের শব্দ ভেসে এলো। মনে হয় জ্যাক ফোন করেছে, মেয়েটিকে লক্ষ্য করে কুপার বললেন এবং দরজা খোলা রেখেই ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। কুপার বেরিয়ে যেতেই মেয়েটি চাপা স্বরে হিসিস করে উঠল, তাড়াতাড়ি হাত চালাও চাঁদ, বেটা বুড়ো আজ একটা মুক্ত নেকলেস কিনে দেবে বলেছে, ভয় হচ্ছে এর মধ্যে বুড়ো আবার মত না পরিবর্তন করে ফেলে। আমি অবাক হয়ে চেয়ে রইলাম, মেয়েটির কাছ থেকে এই ধরনের কথা আমি আশা করিনি। ও সোজাসুজি আমার চোখের দিকে তাকিয়েছিল। আমি ওকে আশ্বাস দিলাম মিনিট তিনেকের বেশি সময় লাগবে না। কিছুক্ষণ পরেই সিন্ধুকটা খুলে ফেললাম। সিন্ধুকের ভেতরে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। তিনটে তাকি, থরে থরে সাজানো $100 নোটের বান্ডিল, একসাথে এত টাকা আমি জীবনে দেখিনি। সব মিলিয়ে মনে হয় $500,000 কম হবে না। মেয়েটি সোফা ছেড়ে তাড়াতাড়ি সিন্ধুকের সামনে এসে দাঁড়াল ঠিক আমার পাশে। ওর গা থেকে সেন্টের একটা উগ্র গন্ধ আমার নাকে এলো। ও আমার এত কাছে এসে দাঁড়িয়েছে যে ওর হাতের স্পর্শ অনুভব করলাম। উফ, চাপা উত্তেজনায় মেয়েটি আমার হাত চেপে ধরল, তারপর হাত ছেড়ে আমার চোখে চোখ রাখল।
আচ্ছা, আমরা দুজনেই যদি এটা খালি করার ব্যবস্থা করি তাহলে কিরকম হবে? পাশের ঘরে রিসিভার নামিয়ে রাখার শব্দ শুনতে পেলাম। বুঝতে পারলাম যে কুপারের কথা বলা শেষ হয়েছে। আমি তাড়াতাড়ি সিন্ধুকের দরজাটা বন্ধ করে দিলাম। মেয়েটিও চটপট সোফায় ফিরে গেল। কুপার এসে ঘরে ঢুকলেন। কি হলো, এখনো ওটা খুলতে পারোনি? এক সেকেন্ড স্যার, আমি লকটা ঘুরিয়ে দিলাম, এই তো খুলে গেছে। কুপার এগিয়ে এসে হাতল ঘুরিয়ে সিন্ধুকের দরজাটা ইঞ্চি কয়েক ফাঁক করলেন। তুমি বরং একটা নকল চাবির ব্যবস্থা করে দিও, যত তাড়াতাড়ি সম্ভব। আমি সম্মতি জানিয়ে ঘাড় নাড়লাম, তারপর যন্ত্রপাতি গুছিয়ে নিয়ে দরজার দিকে এগিয়ে গেলাম। বেরিয়ে আসার সময় সোফাতে বসে থাকা মেয়েটিকেও গুড নাইট জানালাম। দরজার কাজ পর্যন্ত পৌঁছে কুপার দুটো $1 নোট আমার দিকে এগিয়ে দিলেন। তার মুখ দেখে মনে হলো অনিচ্ছা সত্ত্বেও তিনি টাকাটা আমাকে দিচ্ছেন। ট্রাক চালিয়ে আমি ফিরে চললাম অফিসে। কুপারের টাকায় ঠাসা সিন্ধুকটা চোখের সামনে ভেসে উঠল। অফিসের সামান্য মাইনেতে আমি কোনো রকমে চালাই। আমি জানি ওই মাইনেতে আমাকে চিরকাল ওই একইভাবে কাটাতে হবে, ভবিষ্যৎ বলে আমার কিচ্ছু নেই। মনের মধ্যে একটা চিন্তা ঘুরপাক খেতে লাগলো। ইচ্ছে করলে কুপারের ফ্ল্যাটে ঢুকে কত সহজেই না হাতানো যায় ওই টাকাগুলো। ভারী তো সিন্ধুক। বারবার মনকে বোঝালাম এসব চিন্তা পাগলামো ছাড়া আর কিছুই নয়, তবুও মন থেকে চিন্তাটাকে দূর করতে পারলাম না। পরদিন রাতে ডিউটি বদলের সময় ট্রেসি এলো আমার জায়গায়। তখনও ওই একই সর্বনাশা চিন্তা উঁকি মারছে আমার মনের মধ্যে। রয়কে আমি অনেক দিন ধরেই জানি, ছেলেবেলায় আমরা একসঙ্গে স্কুলে পড়েছি, এই সিন্ধুক কোম্পানিতেই চাকরি করে। আমাদের দুজনের চেহারাতে মিল আছে, তাছাড়া আর যে ব্যাপারটায় দুজনের মধ্যে মিল আছে সেটা হলো অসীম অর্থলিপ্সা। যে ব্যাপারটায় ওর সঙ্গে আমার অমিল সেটা হলো রয়ের জীবনে মেয়েদের কোনো স্থান নেই। 19 বছরে রয় বিয়ে করেছিল কিন্তু সুখী হতে পারেনি। বছরখানেক পরেই মেয়েটি ওকে ছেড়ে পালিয়ে যায়। ওর যে নেশাটি রয়েছে তা হলো ঘোড়ারও। মাইনে পেয়ে সমস্ত টাকাই উড়িয়ে দেয় ঘোড়ার পেছনে, যার জন্য সবসময় ওর পকেট খালি থাকে আর আমার থেকে ধার নেবার চেষ্টা করে। ওকে কুপারের টাকার কথাটা বললাম। আমরা দুজন ছাড়া অফিসে আর কেউ নেই। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, জলের ছাঁট এসে আছড়ে পড়ছে জানালার শার্সির উপর। আমার বাড়ি যাওয়ার কোনো তাড়া নেই। রয়কে কুপারের ফ্ল্যাটে যাওয়া থেকে আরম্ভ করে সব বললাম, এমনকি মেয়েটার কথা বলতেও বললাম না। রয়ের হাতে জ্বলন্ত সিগারেট। আমি জানালার কাছে এগিয়ে গেলাম, বর্ষণ সিক্ত রাতের দিকে তাকালাম। বৃষ্টি তখনও অবিশ্রান্তভাবে ঝরে চলেছে। আমাদের মধ্যে ব্যাপারটি নিয়ে আলোচনা হলো। রয় আমার দিকে তাকিয়ে বলল, ভাই $5,00,000, তুই ঠিক জানিস? তার চেয়ে কম বলে তো মনে হয় না, 3টে তাকই ভর্তি ছিল। রয়ের চোখে দেখলাম উৎকণ্ঠার ছায়া। সে টেবিলে ঘুষি মেরে বলল, জানিস মাত্র $500 জন্য আমাকে তাড়া খাওয়া কুকুরের মতো পালিয়ে বেড়াতে হচ্ছে। যেমন করেই হোক কিছু টাকা আমার ব্যবস্থা করতেই হবে, শুধু সামান্য একটু হাতের কাজ। অসম্ভব কিছু নয়, আমার হৃৎস্পন্দন দ্রুততর হলো। আমি বহুদিন থেকে এই ধরনের একটা সুযোগের অপেক্ষায় ছিলাম। প্রায় ঘণ্টাখানেক ধরে আমাদের মধ্যে ব্যাপারটা নিয়ে আলোচনা চলল। কাজটা খুব সহজেই হয়ে যাবে বলে মনে হলো। প্রথমেই আমাদের খোঁজ নেওয়া দরকার যে এই কুপার লোকটা রোজ কটার সময় ফ্ল্যাট ছেড়ে বাইরে যায়, আর সময়টা জানতে পারলেই আমাদের কাজ শুরু হবে। অর্থাৎ ফ্ল্যাটে ঢুকে সিন্ধুক খুলে তাড়াতাড়ি মাল হালকা করা। আত্মপ্রত্যয়ের এক টুকরো বাঁকা হাসিতে রয়ের ঠোঁট নেচে উঠল। ব্যাপারটা আলোচনার পর মনে হলো এর থেকে সহজ কাজ বোধহয় আর হতে পারে না। পরদিন রাতে নকল চাবিটা নিয়ে অ্যাশলে আর্মসে গেলাম। রয় বলেছে হাতের কাজ শেষ করেই ও অ্যাশলে আর্মসে ট্রাক নিয়ে চলে আসবে, বাইরে আমার জন্যে অপেক্ষা করবে। যখন অ্যাশলে আর্মসে পৌঁছলাম তখন 10:30 বেজে গেছে। ট্রাক ছেড়ে পায়ে পায়ে দ্বাররক্ষের ঘরের দিকে এগিয়ে গেলাম। দেখি লোকটা বসে বসে একটা পকেট বইয়ের পাতা উল্টাচ্ছে, মুখে বিরক্তির চিহ্ন। আমাকে দেখেই চিনতে পারল, বই বন্ধ করে ভুরু কুঁচকে আমার দিকে তাকালো।
মিস্টার কুপারের সঙ্গে দরকার বুঝি? উনি তো বেরিয়ে গেছেন, আধ ঘন্টার আগে তো ফিরবেন না। কি আর করা যাবে, ওনার কাছে একটা জিনিস দেওয়ার ছিল, এখন অপেক্ষা করা ছাড়া আমার আর উপায় নেই। ওর দিকে একটা সিগারেট এগিয়ে দিলাম, বললাম, তুমি ঠিক জানো আর আধ ঘন্টার মধ্যেই মিস্টার কুপার ফিরে আসবেন? সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কোনোদিন তার দেরি হয় না। ঠিক 8টার সময় বেরোন আর রাত 11টার সময় ফেরেন, ডিনার খেয়ে 1টার সময় আবার বেরিয়ে যান, আমিও 1টা বাজলেই কেটে পড়ি। এবাড়ির প্রত্যেকের কাছেই এবাড়ির নকল চাবি আছে, উনি শেষ রাতে ফেরেন। একটু থেমে অপেক্ষাকৃত নিচু স্বরে ও বলল, আরে তুমি বিশ্বাস করবে না দোস্ত, কতদিন মাঝরাতে ঘুম ভাঙিয়ে আমাকে ট্রেনে তুলেছে, কি ব্যাপার না? কোন শালা নাকি দরজার চাবি হারিয়ে বসে আছে? এই তো গত সপ্তাহে দরজার চাবি হারিয়ে আমাকে বিছানা থেকে টেনে তুলল, চাবি হারানোর আর সময় খুঁজে পেল না। কুপার কি 5টার সময় ফেরেন নাকি? হ্যাঁ, তারপর সারাদিন তো পড়ে পড়ে ঘুমায়, একেবারে ওয়ার্থলেস। আনন্দে আমার চোখ চকচক করে উঠল, আমার আশা পূর্ণ হয়েছে, যতটুকু জানার ছিল তা জানা হয়ে গেছে। হঠাৎ লক্ষ্য করলাম লম্বা লম্বা পা ফেলে হেনরি কুপার এগিয়ে আসছেন। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ঠিক 11টা বাজে। দ্রুত পায়ে তার দিকে এগিয়ে গিয়ে বললাম, আপনার নকল চাবিটা নিয়ে এসেছি স্যার। আমি তাকে আরও বললাম, আমার মনে হয় চাবিটা ঠিক হয়েছে কিনা সেটা একবার পরখ করা দরকার, আপনি যদি বলেন। তিনি আমাকে ভালো করে লক্ষ্য করে বললেন, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আমাকে অনুসরণ করতে বলে তিনি লিফটের দিকে পা বাড়ালেন। চারতলায় পৌঁছে কুপার তার ফ্ল্যাটের দরজার কাছে এগিয়ে গেলেন, চাবি ঘুরিয়ে দরজা খুলে আমাকে ডাকলেন, আর আমিও তার পেছন পেছন বসবার ঘরে প্রবেশ করলাম। হেনরি কুপার ছবিটা সরিয়ে আমাকে চাবিটা পরীক্ষা করার জন্য ইশারা করলেন। আমি চাবি ঘুরিয়ে সিন্দুক খোলার চেষ্টা করলাম, কুপার ঠিক আমার পেছনেই দাঁড়িয়ে রইলেন, তার ছোট ছোট চোখ জোড়া সিন্দুকটির ওপর নিবদ্ধ। হাতল ঘুরিয়ে টান মারতেই সিন্দুকের দরজা খুলে গেল, চোখের সামনে আবির্ভূত হল চোখ ধাঁধানো কুবেরের সম্পদ। কিছুক্ষণ পরে সিন্দুক বন্ধ করে কুপারকে চাবিটা এগিয়ে দিলাম, তিনি চাবিটা নিয়ে পকেটে ঢোকালেন। এবারে আমি কুপারের কাছ থেকে বিদায় নিয়ে লিফটে পা দিলাম, রাস্তায় নেমে বৃষ্টির বেগকে উপেক্ষা করে দ্রুত পায়ে হেঁটে চললাম। বৃষ্টির ফোঁটায় ঝাপসা পর্দা ভেদ করেও দেখা যাচ্ছিল অদূরে দাঁড়ানো ট্রাকটাকে। ট্রাকে বসে রয় আমার জন্যে অপেক্ষা করছিল। আমি ট্রাকে উঠতেই রয় স্টার্ট দিয়ে ট্রাক ছুটিয়ে চলল বৃষ্টি ভেজা রাস্তা ধরে। আমি এবং রয় ঠিক করলাম রবিবার দিনটাকেই কাজে লাগাবো। দেখতে দেখতে এসে গেল সেই আকাঙ্ক্ষিত দিনটি। রয় আগে থেকেই একটা গাড়ি ভাড়া করে রেখেছিল, রাত তখন প্রায় 12:30, ও আমার বাড়িতে এলো। আমি অবশ্য তৈরি হয়েছিলাম, বৃষ্টির মধ্যেই দৌড়ে গিয়ে গাড়িতে উঠলাম। এক মুহূর্ত সময় নষ্ট না করে রয় গাড়ি ছুটিয়ে দিল অ্যাশলি আর্মসের দিকে। আমরা দুজনেই চুপচাপ, কারো মুখে কোনো কথা নেই, কেমন একটা নিঃশব্দ উৎকণ্ঠা অনুভূত হচ্ছিল। শুধু অনুভব করলাম বুকের মধ্যে অশান্ত হৃৎপিণ্ডের দাপাদাপি। বৃষ্টি পড়ার জন্য রাস্তা একেবারেই ফাঁকা, ঠিক 1:05 সময় আমরা অ্যাশলে আর্মসে পৌঁছলাম। সারি সারি গাড়ি পার্ক করা রয়েছে রাস্তাটায়, একটা ক্যাডিল্যাক এবং একটা প্যাকার্ডের মাঝে গাড়িটা ঢুকিয়ে ইঞ্জিন বন্ধ করল রয়। এবার শুরু হলো আমাদের উদ্গ্রীব প্রতীক্ষা। আমরা পলকহীন চোখে চেয়ে রয়েছি অ্যাশলে আর্মসের সদর দরজার দিকে। শ্বাস প্রশ্বাসের গভীর শব্দ পরিষ্কার ছন্দে শোনা যেতে লাগলো, উত্তেজনায় শরীরের প্রতিটি স্নায়ু কাঁপছে। ঘড়িতে তখন রাত 1টা। চোখ তুলে তাকাতেই দেখলাম একজন লোক বাড়ি থেকে বেরিয়ে আসছে। আমি রয়ের দিকে ঘাড় ফিরিয়ে দেখলাম রয়ের ঠোঁটের কোণে বাঁকা হাসি। কুপার রাস্তায় এসেই মাথা ঝুঁকিয়ে দৌড়তে শুরু করল। আমাদের গাড়ি থেকে কিছুটা দূরে রাখা ছিল একটা সাদা জাগুয়ার, হাত দিয়ে বৃষ্টির বেগ প্রতিহত করতে করতে জাগুয়ারটার দিকে এগিয়ে গেল কুপার। গাড়িতে উঠেই গাড়ি ছুটিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি ভেজা অন্ধকার গ্রাস করল সাদা জাগুয়ারটাকে।
কয়েক মিনিটের মধ্যেই দ্বাররক্ষীকে আবার এগিয়ে আসতে দেখা গেল। তারপর চাবি ঘুরিয়ে বন্ধ করে দিল সদর দরজা। ধীরে ধীরে এগিয়ে চলল বাড়ির অন্যদিকে, সিঁড়ি ভেঙে নামতে শুরু করল। রয় বলল, আর দেরি করা ঠিক হবে না। আমি যন্ত্রপাতির ব্যাগটা শক্ত হাতে চেপে ধরলাম। গাড়ি থেকে নেমে আমরা বাইরে আসতেই বৃষ্টির জল একেবারে ঝাঁপিয়ে পড়ল গায়ে মুখে মাথায়। সদর দরজা লক্ষ্য করে আমরা ছুটে গেলাম। আগে থেকেই আমরা সব ঠিক করে রেখেছিলাম, আমার কাজ হবে তালাটা খোলা আর রয় চারপাশে লক্ষ্য রাখবে, কোনো বিপদের আশঙ্কা দেখলেই আমাকে সতর্ক করে দেবে। দরজার কাছে পৌঁছে হাঁপাতে হাঁপাতে পকেট থেকে চাবি ভর্তি রিংটা বের করলাম। চটপট রিংটা খুলে নিয়ে তালাটার দিকে মনোযোগ দিলাম। এমনিতে এই ধরনের তালা খোলা আমার কাছে কয়েক মুহূর্তের ব্যাপার, কিন্তু ভয়ে আমার হাত পা কাঁপছিল, তাই তালা খুলতে একটু বেশি সময়ই আমার লেগে গেল। অতি সন্তর্পণে দরজাটা ফাঁক করলাম। তারপর আমি আর রয় নিঃশব্দে ভেতরে পা বাড়ালাম। বেড়ালের মতো ক্ষিপ্র গতিতে সিঁড়ির দিকে এগিয়ে চললাম। আমরা আগে থেকেই ঠিক করেছিলাম যে লিফট ব্যবহার করব না, কারণ দ্বাররক্ষী যদি হঠাৎ বিছানা ছেড়ে উঠে আসে তবে লিফটের আলো দেখে ঠিক সন্দেহ করবে। আমরা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে শুরু করলাম। যখন কুপারের ফ্ল্যাটের সামনে পৌঁছলাম তখন আমরা রীতিমতো হাঁপাচ্ছি। পকেট থেকে চাবির রিংটা বের করে একটা চাবি লাগাতেই খুলে গেল ফ্ল্যাটের দরজা। হাতের চাপে ফাঁক হয়ে গেল দরজার পাল্লা। ঘরের নিশ্চিদ্র অন্ধকার আমাদের গ্রাস করল। ঘরে ঢুকে প্রতিটি ইন্দ্রিয়কে সজাগ রাখার চেষ্টা করলাম। কান খাড়া করে শুনতে চেষ্টা করলাম সামান্যতম শব্দ। উৎকণ্ঠায় স্নায়ু যেন ভেঙে পড়তে চাইছে। অন্ধকারে হাতড়ে হাতড়ে সুইচ বোর্ডের কাছে এগিয়ে গেলাম, আলো জ্বাললাম। ধবধবে মার্কারি ল্যাম্পের চোখ ঝলসানো আলোয় ঘরটা ভেসে গেল। রয় ভেতরে ঢুকেই দরজাটা বন্ধ করে দিল। এবার আমরা দেরি না করে অয়েল পেন্টিংটার কাছে গিয়ে উপস্থিত হলাম। ছবিটা এক পাশে সরাতেই সামনেই সিন্ধু। কম্বিনেশন নাম্বারটা আমার মুখস্থ ছিল, তাছাড়া সঙ্গে ছিল সিন্ধুকের নকল চাবি। কুপারের চাবিটা তৈরি করার সময় এটাও তৈরি করে নিয়েছিলাম। কয়েক সেকেন্ডের মধ্যেই খুলে ফেললাম সিন্ধুকের দরজা। আমরা দুজনে বিস্ময়ে হতবাক হয়ে হাঁ করে চেয়ে রইলাম টাকার পাহাড়ের দিকে। রয় আনন্দে বলে বসল, আই পাস, তাহলে বাকি জীবনটা পায়ের ওপর পা তুলে বসেই কাটিয়ে দেওয়া যাবে, কি বলো? সত্যি পৃথিবীতে এর থেকে সহজ কাজ বোধহয় আর হতে পারে না। আমার বুকের মধ্যে আনন্দের ঢেউ আছড়ে পড়ল। কতক্ষণ যে আমরা ঘোরের মধ্যে ছিলাম জানি না, একটা শব্দে আমাদের চমক ভেঙে গেল। হঠাৎ একটা শব্দ কানে এলো, আমরা ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালাম। একটা চাবির সামনের দিকটা বেরিয়ে আছে চাবির ফুটো দিয়ে, চাবিটা ধীরে ধীরে ঘুরছে। আমাদের আতঙ্ক বিস্ফারিত চোখের সামনেই ক্লিক করে একটা শব্দ হলো এবং চাবিটা ফুটো থেকে অদৃশ্য হয়ে গেল। আমি তখন জড় পদার্থের মতো অচল অনড়, দেহের সমস্ত অনুভূতি যেন জমে বরফে পরিণত হয়েছে। দেখলাম রয় হঠাৎ পাগলের মতো ছুটে গেল সুইচ বোর্ড লক্ষ্য করে, আর একই সঙ্গে ঘুরতে শুরু করলো দরজার হাতলটা, অর্থাৎ কেউ বাইরে থেকে দরজা খুলছে। রয় সুইচ অফ করার সঙ্গে সঙ্গে একরাশ অন্ধকার ঝাঁপিয়ে পড়ল ঘরের মধ্যে। পরের মুহূর্তে ধীরে ধীরে ফ্ল্যাটের দরজা খুলতে লাগলো। বারান্দার একফালি আলো ঘরে এসে পড়ল, দরজাটা সম্পূর্ণ খুলে গেল। রয়কে অন্ধকারে দেখতে পেলাম না, শুধু দেখলাম দরজার চৌকাঠে দাঁড়িয়ে আছে সেই আগের দিনের দেখা মেয়েটি। কিছুক্ষণ আমরা বারান্দা থেকে ঠিকরে আসা আলোয় পরস্পরের দিকে তাকিয়ে রইলাম। পরক্ষণেই মেয়েটির তীক্ষ্ণ আর্তচিৎকারে চমকে উঠলাম। চোর, চোর, হেনরি, ঘরে চোর ঢুকেছে। আমি স্থানের মতো দাঁড়িয়ে রইলাম। আমার পা দুটো যেন কেউ মেজের সঙ্গে আটকে রেখেছে। দেখলাম কুপার এসে দাঁড়িয়েছে মেয়েটির পেছনে। এক ঝটকায় মেয়েটিকে ঠেলে সরিয়ে দিয়ে কুপার আমার দিকে এগিয়ে আসতে লাগলো, চোখের দৃষ্টিতে যেন আক্রোশের লেলিয়ান শিখা। আমি তখন আতঙ্কে কি করব ঠিক করতে পারছি না। মেয়েটি ঝড়ের বেগে সিঁড়ি লক্ষ্য করে ছুটে গেল। ওর তীক্ষ্ণ কান ফাটানো আর্তচিৎকারে গোটা বাড়িটা কেঁপে উঠতে লাগলো।
এবারে রয়কে আমি দেখতে পেলাম, জাগুয়ারের মতো গুলি মেরে দেয়াল ধরে এগিয়ে চলল দরজার কাছে, কুপারের ঠিক পেছনে। কুপার রয়কে দেখতে পায়নি, সে সোজা এগিয়ে আসছিল আমার দিকে, দুহাত বাড়িয়ে সে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আর ঠিক সেই মুহূর্তে কিছু একটা ঝলসে উঠল রয়ের হাতে, একটা জোরে শব্দ হলো, কুপারের বিশাল দেহ গোড়া কাটা কলা গাছের মতো লুটিয়ে পড়ল আমার পায়ের কাছে। লক্ষ্য করলাম রয়ের দু হাতে বজ্র মুষ্টিতে ধরা রয়েছে সেই ভারী ফুলদানিটা, অর্থাৎ হাতের কাছে আর কিছু না পেয়ে ওই ফুলদানিটাই কুপারের মাথায় বসিয়ে দিয়েছে রয়। আমি যেন এতক্ষণ দেখা দুঃস্বপ্নের ঘোর কাটিয়ে উঠলাম, এখন একটাই চিন্তা আমার মাথার মধ্যে ঘুরতে লাগলো, আমাকে পালাতে হবে। আমি আর দেরি না করে পাগলের মতো দৌড়তে লাগলাম, আতঙ্কে দিকবিদিক দিক জ্ঞান শূন্য হয়ে সিঁড়ির দিকে ছুটে চললাম। মেয়েটির গলা ফাটানো আত্মচিৎকার তখনও শোনা যাচ্ছে। আমার মাথায় তখন একটাই চিন্তা, যে করে হোক আমাকে গাড়ির কাছে পৌঁছতেই হবে। রয়ের চাপা গলা শুনতে পেলাম, ওর কথা আমার আচ্ছন্ন মনে কোনো রেখাপাতই করলো না, এক লাফে তিনটে করে সিঁড়ি ভেঙে উন্মাদের মতো ছুটে চললাম। কয়েক সেকেন্ডের মধ্যেই তিনতলায় পৌঁছলাম, নিচের তলার সিঁড়ি লক্ষ্য করে দৌড়তে শুরু করলাম, কিন্তু হঠাৎ পা পিছলে মুখ থুপড়ে পড়ে গেলাম। কোনো রকমে উঠে দাঁড়িয়ে আঘাত গ্রাহ্য না করে আবার দৌড়তে লাগলাম। ছুটতে ছুটতে অবশেষে দালানে এসে উপস্থিত হলাম। মেয়েটি তখন দ্বাররক্ষীর অফিসের কাছে দাঁড়িয়ে দরজার হাতল ধরে টানাটানি করছে, আমার দিকে নজর পড়ায় মেয়েটি আমাকে অবাক হয়ে দেখতে লাগলো, তারপর শুরু করলো আত্মচিৎকার। কিছুক্ষণ পরে দ্বাররক্ষী এসে ঝাঁপিয়ে পড়লো আমার উপর, দুজনে জড়াজড়ি করে পড়লাম মেঝের উপর, ওর শক্ত হাতের বাঁধন চাড়িয়ে আমি শুধু কোনো রকমে পালাতে পারলেই বাঁচি। ভয়ে মরিয়া হয়ে লোকটার চুলের মুঠি ধরে মেঝেতে সজোরে ঠুকে দিলাম, তাতেও যখন কোনো ফল হলো না তখন দেহের সমস্ত শক্তি দিয়ে একটা ঘুষি বসিয়ে দিলাম ওর মুখে, তারপর গায়ের জোরে লোকটাকে ঠেলে সরিয়ে দিয়ে ছুটতে শুরু করলাম সদর দরজার লক্ষ্য করে। দরজা খুলে ঠিক বাইরে পা দিচ্ছে এমন সময় বেজে উঠল কান ফাটানো এক পুলিশি হুইসেল, নিশ্চয়ই এটা দারুক্ষীর কাণ্ড। মেয়েটির বিভৎস চিৎকার আর এই হুইসেলের কান ফাটানো শব্দে বিদ্যুৎ পৃষ্ঠের মতো চমকে উঠলাম, প্রাণের মায়া ত্যাগ করে রাস্তা লক্ষ্য করে দৌড়তে লাগলাম। বৃষ্টি পড়ছে অঝরে আর আমি সেই বৃষ্টির মধ্যে ছুটে চলেছি, কানে তখনও ভেসে আসছে সেই চিৎকার, ভয়ে আমার হৃৎপিণ্ড যেন বুক ফেটে বেরিয়ে আসতে চাইছে। ছুটতে ছুটতে একবার পেছন ফিরে তাকালাম, দেখলাম একটা ছায়া মূর্তি দৌড়ে আসছে আমার পেছন পেছন, তার মাথায় টুপি, কোটের বোতামগুলো অন্ধকারেও ঝকমক করছে। পুলিশ! ভয়ে আমার শরীর অবশ হয়ে এলো, মনে মনে ভাবলাম একবার গাড়িতে গিয়ে উঠতে পারলেই হলো, সামনেই আমাদের গাড়িটা দেখা যাচ্ছে। নতুন আশা নিয়ে প্রাণপণে গাড়ি লক্ষ্য করে ছুটে চললাম, কিন্তু সঙ্গে সঙ্গেই রাত্রের নিস্তব্ধতাকে খান খান করে ভেসে এলো রিভলভারের শব্দ। আমার গাল ছুঁয়ে একটা আগুনের হলকা বেরিয়ে গেল, মনে হলো যেন আমার গালের চামড়া পুড়ে গেল, যন্ত্রণায় মুখটা বিকৃত করলাম, মাথা নিচু করে রাস্তার অপর প্রান্তে লক্ষ্য করে ছুটে চললাম। সেদিকটায় সম্পূর্ণ অন্ধকার, যদি ওখানে পৌঁছতে পারি তবে পালাবার একটা আশা আছে। ছুটতে ছুটতে আবার শুনতে পেলাম সেই কালান্তক রিভলভারের শব্দ। পর মুহূর্তেই প্রচণ্ড একটা ধাক্কায় ভিজে রাস্তার উপর হুমড়ি খেয়ে পড়ে গেলাম, মনে হলো কেউ যেন একটা গরম লোহার রড বিঁধিয়ে দিয়েছে আমার পিঠে। যন্ত্রণায় চিৎকার করতে গেলাম, কিন্তু গলা দিয়ে কোনো স্বরই বের হলো না, নিজের অজান্তেই একটা হাত চলে গেল পিঠে। হাত সামনে আনতেই দেখলাম হাত জুড়ে রক্ত, সেই রক্ত বৃষ্টির জলে ধুয়ে টপ টপ করে গড়িয়ে পড়ছে। একে একে আমার প্রতিটি অনুভূতি অবশ হয়ে আসতে লাগলো, কানে আসতে লাগলো কয়েক জোড়া ভারী বুটের শব্দ, মনে হলো কারা যেন আমার দিকে দৌড়ে আসছে, তীর বেগে দৌড়ে আসছে। ও কি ভীষণ অন্ধকার! অনেক দূর থেকে ভেসে আসা কথাবার্তার শব্দ শুনতে পেলাম,
মনে হলো কেউ যেন ফিসফিস করে কথা বলছে। অনেক 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 দূর থেকে ক্রমশ চেতনা ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে বুকে একটা অসহ্য যন্ত্রণা অনুভব করলাম। একে একে সেই যন্ত্রণাটা তীব্র থেকে তীব্রতর হলো। ধীরে ধীরে চোখ মেলে তাকালাম, দুধ সাদা চার দেয়ালে ঘেরা ঘরের মধ্যে শুয়ে আছে আমি। আমার মুখের উপর ঝুঁকে রয়েছে একটা মুখ, দুটো উদ্গ্রীব চোখ স্থির লক্ষ্যে আমার দিকে চেয়ে আছে। একসময় সেই মুখের ছবিটা অস্পষ্ট হয়ে কেঁপে কেঁপে মিলিয়ে গেল। বুকের মধ্যে তীব্রতর হলো সেই অসহ্য যন্ত্রণা, চোখ বন্ধ হয়ে এলো। কিন্তু ঘটে যাওয়া ঘটনাগুলো মনের পর্দায় ছবির মতো একে একে ভেসে উঠতে লাগলো। মনে পড়ে গেল পাগলের মতো সিঁড়ি ভেঙে দৌড়নোর কথা, দ্বাররক্ষীর সঙ্গে ধস্তাধস্তি, মেয়েটির বিভৎস চিৎকার, অন্ধের মতো রাস্তা লক্ষ্য করে আমার ছুটে যাওয়া, সব সব একে একে মনের পর্দায় ছবির মতো ফুটে উঠল। রাতারাতি বড়লোক হওয়ার চেষ্টা করতে গিয়ে এই হলো পরিণতি। আমি আজ আহত অবস্থায় হাসপাতালের বিছানায়, আর আমার সামনে দাঁড়িয়ে ভীষণাকৃতি এক পুলিশ সার্জেন। একেই বলে ভাগ্য। কিছু কিছু কথা আমার কানে আসতে লাগলো। আপনি তো বলছেন এর আঘাত ততটা নাকি গুরুতর নয়, তাহলে ব্যাটা নিশ্চয়ই মটকা মেরে পড়ে আছে, কলার ধরে তুলে এক লাফি ঝাড়লেই শ্বশুর করে জ্ঞান ফিরে আসবে। সার্জেন্টের শ্লেষ ভরা অধৈর্য কণ্ঠস্বর শুনতে পেলাম। না না, তাড়াহুড়ো করাটা ঠিক হবে না সার্জেন্ট, লোকটা অল্পের জন্য বেঁচে গেছে, গুলিটা আর একটু বাঁদিকে গেলে। শান্ত ভদ্র কণ্ঠস্বর সম্ভবত ডাক্তারের। পরিস্থিতির গুরুত্ব বেশ ভালো রকমই বুঝতে পারছি। চোখ পিটপিট করে তাকালাম, বিছানার পাশে দুজন লোক দাঁড়িয়ে আছে। প্রথম জনের চেহারা মোটাসোটা, মুখে প্রশান্তির ভাব, গায়ে একটি সাদা আলকাল্লা, নিশ্চয়ই ইনি ডাক্তার। দ্বিতীয় জন ছোটখাটো একটা পাহাড়ের মতো, ভোঁতা নাক, পাতলা বেঁটে আর ছোট ছোট হিংস্র চোখ, পরনে তেলচিটে ময়লা পোশাক, কিন্তু তার টুপি পরার ধরন দেখেই বুঝলাম যে এই ব্যাটা নিশ্চয়ই পুলিশের লোক। চুপচাপ শুয়ে বুকের যন্ত্রণা সহ্য করছে। হঠাৎ রয়ের কথা মনে পড়ল। রয় যদি ঠিকমতো সবার অলক্ষ্যে অ্যাশলি আর্মস ছেড়ে পালাতে পেরে থাকে, তবে ওর আর জড়িয়ে পড়ার কোনো ভয় নেই, কারণ কুপারের টাকা প্রথম দিন আমারই চোখে পড়েছিল। দ্বাররক্ষের সঙ্গে আমিই গল্প করেছিলাম, আমাকে এই লোকেরা সিঁড়ি ভেঙে উন্মাদের মতো ছুটতে দেখেছে, সুতরাং মনে হয় রয়ের কোনো বিপদের সম্ভাবনা নেই। এক অজানা আতঙ্ক হঠাৎ মনের মধ্যে এসে ভিড় করল। কিন্তু কিন্তু কুপারের কিছু হয়নি তো? মনে পড়ে গেল একটা ভারী ফুলদানি দিয়ে রয় এক আসরিক শক্তি নিয়ে কুপারের মাথায় বসিয়ে দেয়। একটা বিশ্রী গন্ধ নাকে এলো। ধীরে ধীরে চোখ খুলে দেখলাম এক সার্জেন্টের হিংস্র মুখ আমার চোখের দিকে তাকিয়ে। সার্জেন্টটি তার বিভৎস মুখ আমার মুখের ওপর নামিয়ে এনে বলল, ঢেড়েছে, এবার দয়া করে মুখ খুলুন দেখি, আপনার শ্রীমুখের বাণী শোনার জন্য গত দুদিন ধরে ঠায় দাঁড়িয়ে আছে। নেকড়ের মতো দাঁত বার করে নিঃশব্দে হাসলো সে। শুরু হলো পুলিশের হাতে নরক যন্ত্রণা। ওদের একটা অস্পষ্ট ধারণা ছিল কাজটা আমি একা করিনি, তাই বিভিন্ন রকম প্রশ্ন করে ভয় দেখিয়ে আমার মুখ থেকে কথা বের করতে চাইল। ওদের কথা থেকে বুঝতে পেরেছিলাম রয়ের উপস্থিতির কোনো প্রমাণই পুলিশের হাতে নেই। এমনকি কুপারের খুনের দায়ে আমাকেই পড়তে হবে বলে ভয় দেখালেও আমি কিন্তু মুখ খুললাম না। অবশেষে উপায়ন্তর না দেখে ওরা ক্ষান্ত হলো, কিন্তু এ কথা বলল যে কুপার সেরে উঠেছে। আমার বুঝতে কষ্ট হলো না যে কুপারের সেরে ওঠাটা ওরা ভালো চোখে দেখছে না। সার্জেন্ট দাঁত খিচিয়ে আমার দিকে তাকালো। কুপার বেঁচে গেছে বলে ভেবো না যে তুমিও বেঁচে যাবে, এই আঘাতে কুপার মারাও যেতে পারত, তবে ঘাবড়ানোর কোনো কারণ নেই বাচ্চাদন, তোমার 10 বছরের গানি ঘোরানো কেউ আটকাতে পারবে না। আয়না হাসির সঙ্গে ওর বিশাল দেহটা কেঁপে কেঁপে উঠতে লাগলো।
হাসপাতাল থেকে আমাকে নিয়ে যাওয়া হলো জেল হাজতে। সেখানে 3 মাস কাটানোর পর জানতে পারলাম কুপার সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে। একে একে বিচারের দিন এগিয়ে আসতে লাগলো। চিরকাল আমার এই দিনটা মনে থাকবে। আদালতে এসে চারদিকে চোখ বোলালাম যদি কোনো পরিচিত মুখ নজরে পড়ে যায়। হঠাৎ ভিড়ের মধ্যে চোখে পড়ল জেনি দাঁড়িয়ে আছে। আমাকে দেখতে পেয়ে ও হেসে হাত নাড়ল। আমি অবাক চোখে তাকিয়ে রইলাম। আমি ভাবতেই পারিনি যে জেনি এখানে আসবে আমার সঙ্গে দেখা করতে। তারপরেই চোখে পড়ল আমার বস ফ্র্যাঙ্কলিনের ওপর, আর তার পাশে ভিজে বেড়ালের মতো চুপটি করে বসে আছে রয়। রয়ের সঙ্গে চোখাচোখি হলো। ওর মুখ পাণ্ডুর, মনে হলো এই 3 মাস শুধু ভেবেছে সে ওর নাম আমি পুলিশকে জানিয়েছি কিনা। এবারে বিচারপতির দিকে চোখ পড়ল, কোটরগত অনুভূতিহীন চোখ, সারা মুখ জুড়ে এক অদ্ভুত কাঠিন্য। দেখা গেল যে সাক্ষীর কাঠগোড়ার দিকে কুপার এগিয়ে আসছে, মাথায় ব্যান্ডেজ বাঁধা, চোখ মুখ বিবর্ণ। কুপার শপথ নিল, তারপর সিন্ধুক খোলার জন্য আমাকে ডেকে পাঠানো থেকে শুরু করে নকল চাবির কথা, ওকে আক্রমণ করার কথা, একে একে সব ভুলে গেল, কিছুই বাদ দিল না। এরপর কাঠগোড়ায় এসে উপস্থিত হলো কুপারের ফ্ল্যাটে দেখা সেই মেয়েটি। ওর পরনে একটা চাপা আকাশে নীল রঙের পোশাক। আদালতের সমস্ত লোক, এমনকি বিচারপতি পর্যন্ত ওর দিকে হাঁ করে তাকিয়ে রইল। মেয়েটি যা বিবৃতি দিল তার থেকে জানা গেল যে মেয়েটি কুপারের একটা নাইট ক্লাবে গান গায়। সেদিন একটা গানের রিহার্সাল দিতে ও কুপারের ফ্ল্যাটে গিয়েছিল। এরকম ও মাঝে মধ্যেই যায়। সেদিন কুপার ফোন ধরতে পাশের ঘরে গেলে আমি যে সিন্ধুক খুলে টাকাগুলো দেখেছিলাম সে কথার ওপর মেয়েটা একটু বেশি জোর দিল। আমাকে খুব অবাক করে দিল ফ্র্যাঙ্কলিনের সাক্ষ্য। তিনি কাঠগড়ায় উঠে আমার প্রশংসাই করলেন। আমি যে তার কোম্পানির একজন বিশ্বাসী ও সুদক্ষ কর্মচারী সে কথা তিনি বিচারপতিকে বারবার বললেন। এরপর আমার উকিল উঠে দাঁড়িয়ে আদালতের কাছে আমার জন্য করুণা ভিক্ষা করলেন। অর্থাৎ এই আমার প্রথম অপরাধ, সুতরাং বিচারপতি যেন শাস্তির ব্যাপারে একটু চিন্তা করে দেখেন। তাঁর কৃপা প্রার্থনার ভঙ্গি দেখে মনে হলো আমি দোষী সাব্যস্ত হওয়াতে তিনি বেশ আনন্দিত হয়েছেন। এরপর তিনি চেয়ারে বসে কতকগুলো কাগজপত্র উল্টাতে লাগলেন। মনে হলো ওগুলো তাঁর পরবর্তী মামলার কাগজপত্র। এক কথায় উকিলটি বেশ বুদ্ধিমান। আমার মামলা নিয়ে ফালতু সময় নষ্ট করে যে আর লাভ নেই সেটা তিনি বেশ বুঝতে পেরেছেন। এরপর কানে এলো বিচারপতির গম্ভীর কণ্ঠস্বর, শেট কারসন, সমস্ত সাক্ষ্য প্রমাণ আদি বিচার করে এ কথাই প্রমাণিত হচ্ছে তুমি দোষী। এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। যেহেতু এটাই তোমার প্রথম অপরাধ, সেহেতু অনিচ্ছা সত্ত্বেও তোমাকে লঘুদণ্ড দিতে আমি আইনসঙ্গতভাবে বাধ্য। তুমি যেভাবে মিস্টার হেনরি কুপারকে আক্রমণ করেছ তাতে তোমার হিংস্র মনোভাবেরই পরিচয় পাওয়া যায়। এছাড়া একটি সুপ্রতিষ্ঠিত কোম্পানির সুনাম তুমি ধুলোয় মিশিয়ে দিয়েছ। কারসন, যে কোম্পানিতে তোমার বাবা এবং ঠাকুরদা বিশ্বস্তভাবে কাজ করে গেছেন তুমি তাঁদেরই বংশধর হয়ে এই হীন কাজ করেছ, এ কথা ভাবতেও তারা লজ্জা বোধ করবেন। বিচারপতির কোনো কথাই তখন আমার কানে ঢুকছে না। আমি শুধু বিচারপতির মুখের দিকে তাকিয়ে রইলাম আর ভাবতে লাগলাম আমার শাস্তির মেয়াদ কত বছরের, 5, 10 নাকি 15। সমস্ত বিচার করে আমি তোমাকে ফার নর্থ বন্দি শিবিরে 10 বছর নির্বাসন দণ্ড দিলাম। বিচারপতি উঠে দাঁড়ালেন। আমার পা দুটো থরথর করে কাঁপতে লাগলো। প্রচণ্ড ক্ষোভ আর আফসোসের রুদ্ধ কান্না সমস্ত সত্তাকে ভেঙে খান খান করে দিল। আগামী 10টা বছরের কথা চিন্তা করে হৃৎপিণ্ড আতঙ্কে কুঁকড়ে গেল। মনে হলো গলা ফাটিয়ে চিৎকার করে উঠি, দোয়াই ওজোর, আমাকে 20, 25 যত বছর খুশি কারাদণ্ড দিন, কিন্তু ভাবতেই পারছি না। হঠাৎ আমার মাথার মধ্যে এক অদ্ভুত চিন্তা এসে বের করলো, রয় তো এসবের জন্য দায়ী। ও যদি কুপারকে না মারত তবে তো আমাকে ফাইন মারতে যেতে হতো না, হয়তো 5 বছর জেল কেটেই রেহাই পেতাম। শুধু রয়ের জন্যই আজ আমাকে ফাইন মারতে যেতে হচ্ছে। এখন মুক্তি পাওয়ার একমাত্র পথ রয়ের নাম জানিয়ে দেওয়া। মনস্থির করে নিয়ে এক ঝটকায় সিধে হয়ে দাঁড়ালাম। মুখ তুলতেই চোখ পড়লো রয়ের চোখে।
ফ্রাঙ্কলিনের পাশে সোজা হয়ে রুদ্ধশ্বাসে বসে আছে রয়। আতঙ্ক উৎকণ্ঠায় ওর মুখ মৃতের মতো বিবর্ণ, সমস্ত রক্ত খেউ যেন শুষে নিয়েছে। রয়ের দিকে চেয়ে মনে পড়ল আমাদের ছেলেবেলার কথা, সেই যখন আমরা একসঙ্গে স্কুলে যেতাম, গাছ থেকে ফল পাড়তাম, মাছ ধরতাম, এমনি আরও কত ছোট ছোট ঘটনা ছবির মতো ভেসে উঠল মনের পর্দায়। রয়ই ছিল আমার একমাত্র বন্ধু এবং এখনো আছে। ওর দিকে তাকিয়ে আশ্বাসের হাসি হাসলাম, বোঝাতে চাইলাম যে তোর কোনো ভয় নেই রে রয়, যতক্ষণ আমি বেঁচে আছি এতটুকু বিপদের ছোঁয়া তোর গায়ে লাগতে দেব না। অবাধ্য চোখের জল গাল বেয়ে গড়িয়ে পড়ল। রয়ের দিকে চেয়ে হাত নাড়লাম, ওর মুখ ঝাপসা হয়ে এলো আমার চোখে। পেছন থেকে কনস্টেবলের ধাক্কা খেলাম, ধীরে ধীরে আদালত ছেড়ে এগিয়ে চললাম। শেষ বারের মতো জেনির দিকে তাকালাম, ও কাঁদছে। হ্যাঁ সত্যি ও আমার জন্য কাঁদছে। টুকরে কেঁদে উঠলাম, জল ভরা চোখে ফিরে তাকালাম রয়ের দিকে। ওর চোখেও জল, মুখে কৃতজ্ঞতার হাসি, যেন ও মুক্ত, আমি ওকে রেহাই দিয়ে গেলাম। স্পষ্ট দেখতে পেলাম সামনে অপেক্ষা করছে অন্ধকার ভবিতব্য আর অসীম নরক যন্ত্রণা। রক্ত জমানো একটা হিমেল স্রোত বয়ে গেল আমার শিরদাঁড়া বেয়ে। তবু একটা কথা ভেবে সান্ত্বনা পেলাম যে আমার বন্ধু রয়ের সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করিনি, আমি ওকে বাঁচবার সুযোগ দিয়েছি। নিজের বিবেকের কাছে আমাকে জবাবদিহি করতে হবে না। বারবার মনে হতে লাগলো রয়ের সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করিনি, ও আমার বন্ধু ছিল, আছে এবং থাকবে। এই ফার্নওয়ার্থ বন্দি শিবির হলো জমাট দুঃস্বপ্নের কুৎসিত নরক। কাগজপত্রে এইরকম বন্দি শিবিরের বিভৎসতা নিয়ে বহুবার লেখালেখি হয়েছে। রাষ্ট্রপ্রধানকে বারবার অনুরোধ করা হয়েছে এই শিবির বন্ধ করার জন্য, তিনি ব্যাপারটা ভেবে দেখবেন বলে আশ্বাসও দিয়েছেন। জার্মান সৈন্যরা নাৎসি বন্দি শিবিরের জন্য আজও বিখ্যাত। সেখানে তারা অকথ্য অমানুষিক অত্যাচারের যেসব উপায় বের করেছিল তা শুনে আজও সাধারণ মানুষের বুক কেঁপে ওঠে। কিন্তু এহেন কুখ্যাত নাৎসি বন্দি শিবিরকেও হার মানতে হয়েছিল ফার্নওয়ার্থের কাছে। এর বিভৎসতা নাকি কল্পনা করা যায় না। খবরের কাগজের লেখা প্রবন্ধগুলো যদি সত্যি হয়ে থাকে তবে ফার্নওয়ার্থকে নরকেরও নরক ছাড়া আর কিচ্ছু বলা যায় না। সাধারণ জেলের মতো ফার্নওয়ার্থের চারদিকে বিশাল উঁচু পাঁচিল এবং কয়েদিদের কুটুরি আছে, একথা ভাবলে ভীষণ ভুল করা হবে। ওসবের কোনো বালাই ফার্নওয়ার্থে নেই। এখানে কয়েদখানা বলতে ধুধু করছে এক বিশাল তেপান্তরের মাঠ, তার মাঝখানে একটা ঘর, 50 ফুট লম্বা, 10 ফুট চওড়া। ঘরে ঢুকবার একটাই দরজা, নিরেট লোহার তৈরি। এছাড়া মোটা লোহার গরাদ বসানো একটা ছোট্ট জানালা আছে, তাও প্রায় মাটি থেকে 20 ফুট উঁচুতে। সেটা দিয়ে খুব সামান্যই আলো আসে। পাহারাদার হিসেবে দিনের বেলায় আছে বন্দুকবাজ প্রহরীর দল, এদের মধ্যে 6 জন অশ্বারোহী। তাদের শক্তিশালী রাইফেল দিয়ে 2 মাইল দূর থেকেও লক্ষ্যভেদ করা যায়। বহু দূরে দেখা যায় একচিলতে রূপলি রেখা নদী, তার তীরে মাইলের পর মাইল বিস্তৃত নলখাগড়ার ঝোপ, এছাড়া আর কিচ্ছু চোখে পড়ে না। অর্থাৎ দিনের বেলা ফার্নওয়ার্থ থেকে পালাবার চেষ্টা করা আত্মহত্যারই সামিল, দিনের বেলা ফার্নওয়ার্থ ছেড়ে পালিয়ে যাওয়া অসম্ভব। আর রাতের প্রহরী হলো একপাল রক্তলুলুপ হিংস্র হাউন্ড। তাছাড়া কয়েদিরা যাতে পালাতে না পারে তাই তাদের পায়ে লাগানো থাকে ভারী লোহার শেকল। সব কিছু জেনেও প্রথম দিন ফার্নওয়ার্থে পা দিয়েই ঠিক করলাম, যেভাবেই হোক এই জীবন্ত নরক চড়ে আমাকে পালাতেই হবে। এখানে 10 বছর থাকলে পাগল হয়ে যেতে আমি বাধ্য। এই নরক কুণ্ডে 10 বছর কাটানোর চেয়ে মৃত্যুও অনেক ভালো। যে করে হোক, যেমন করে হোক, আমাকে পালাতেই হবে। দেখতে দেখতে 10টা দিন কেটে গেল।
সকাল হলেই প্রহরীরা এসে আমাকে মাঠে নিয়ে যায়। নাম ডাকা হয়ে গেলে পোশাক ছেড়ে খালি গায়ে আমাদের কাজে যেতে হয়। সে এক অদ্ভুত দৃশ্য। 77 জন বিভিন্ন চেহারার কয়েদি দল বেঁধে এগিয়ে চলেছে, আর আমাদের দুপাশে ঘোড়ায় চড়ে চলেছে 3 জন করে প্রহরী। এরপর চলে পাথর ভাঙার কাজ। কাঠফাটা রোদে খালি গায়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা পাথর ভাঙতে হয়। দূরে গোল হয়ে দাঁড়িয়ে থাকে সেই 6 জন ঘোড়ায় চড়া প্রহরী। এছাড়া আর যে 2 জন আছে তারা পাইচারি করে বেড়ায়। হাতে তাদের ধরা থাকে শঙ্কর মাছের লেজ দিয়ে তৈরি লিকলিকে চাবুক। কারো কাজে সামান্যতম ঢিলেমি দেখলেই সেই চাবুক সমাপ করে আছড়ে পড়তো খোলা পিঠে। চামড়া ফেটে দর দর করে রক্ত ঝরে পড়ে। ঘন্টার পর ঘন্টা অমানসিক পরিশ্রমের পর শ্রান্ত ক্লান্ত আমরা রক্তাক্ত দেহে ফিরে চলি কয়েদখানার দিকে। দিনের আলো ধীরে ধীরে নিভে আসতে থাকে। চারদিকে কেমন এক ক্লান্ত অথচ স্নিগ্ধ ভাব ফুটে ওঠে। দূরের কোনো গির্জা থেকে ভেসে আসে ঢং ঢং আওয়াজ। সারা রাতের কথা মনে পড়লেই গায়ের রক্ত হিম হয়ে আসে, কারণ ফার্নওয়ার্থের দিনগুলো যেমন বীভৎস তার চেয়েও ভয়াবহ এর রাতগুলো। কয়েদখানের ভেতরে ঢুকলেই চোখে পড়ে দেয়ালে গাঁথা লোহার জালের তৈরি শোবার তাক। একটার নিচে একটা, তার নিচে আরেকটা, এই রকম অসংখ্য তাক। ঘরে টিমটিম করে জ্বালা থাকে কয়েকটা মাত্র লণ্ঠন, যার আলো কয়েদখানার পরিবেশকে ভয়াবহ করে তোলে। লোহার জালের ছায়াগুলো ঘরের নোংরা তেলচিটে দেয়ালে কেঁপে কেঁপে উঠে একটা অমানসিক নারকীয় পরিবেশ সৃষ্টি করে। 77 জন কয়েদিকে গরু ছাগলের মতো ঢোকানো হয় সেই ঘরে। দুর্গন্ধে ভরে ওঠে গোটা ঘরটা। স্নানের অভাবে আর অক্লান্ত পরিশ্রমে প্রত্যেককেই এখন পাগলের মতো দেখায়। একরাশ ধুলো ভরা মাথার চুলে জট, গাল ভরা খোঁচা খোঁচা দাড়ি গোঁপ, চোখে মুখে হতাশা, যে যার তাকে উঠে পড়ে শোবার আশায়। প্রহরীরা এসে প্রত্যেকের পায়ে শেকড় লাগিয়ে তালা এঁটে দেয়, তারপর লণ্ঠনগুলো নিয়ে চলে যায়। নিঃসীম জমাট অন্ধকারে ঘর ভরে যায়। তার বের করা লোহার জালের ওপরেই গা এলিয়ে দিতে হয়। এতটুকু নড়বার কোনো উপায় নেই, কারণ প্রত্যেকের পায়ের শেকলই একটা বিরাট লম্বা শেকলের সাথে বাঁধা। এই বিরাট শেকলটা কয়েকটা আংটার সাহায্যে সেই 50 ফুট লম্বা ঘরের 4 দেয়ালের গায়ে আটকানো এমনভাবে যে কেউ যদি একটুও নড়াচড়া করে তবে বড় শেকলের টান পড়ার জন্য অন্যান্য সমস্ত কয়েদির পায়েই টান পড়ে এবং তাদের ঘুম ভেঙে যায়। নরকেও বোধ করি এর চেয়ে আরামে থাকা যায়। ঘুমের ঘোরে কোনো কয়েদি যদি আচমকা পাশ ফেরে তবে সেগুলো টান পড়ে ঘুম ভেঙে যাওয়ার জন্য পাশের কয়েদি হিংস্রভাবে তার সঙ্গে মারামারি শুরু করে দেয়। অন্ধকারেই ভেসে আসে আর্তচিৎকার। এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে বারে বারেই আমার মনের মধ্যে পালিয়ে যাওয়ার চিন্তাটা ঘোরাফেরা করতে লাগলো। ফার্নওয়ার্থের রক্ষীর সংখ্যা মোট 12 জন। রাত হলে ওরা সকলেই ঘরে ফিরে যায়, শুধু 1 জন ছাড়া। তার নাম বাইফ্লেট। ওর কাজ কুকুরগুলোকে দেখাশোনা করা। বাইফ্লেটের চেহারায় এমন একটা আদিম হিংস্র ভাব আছে যে রক্তলোলুপ হাউনগুলো পর্যন্ত ওকে দেখলে ভয় পায়। দিনের বেলা কুকুরগুলো একটা বড় সড় লোহার খোঁয়াড়ে বন্ধ থাকে, আর ওদের খাওয়ানো হয় দিনে মাত্র 1 বার, যার জন্য হাউনগুলো বাঘের চেয়েও হিংস্র হয়ে থাকে। রাত 8টার সময় অন্যান্য প্রহরীরা চলে গেলে বাইফ্লেট পায়ে পায়ে এগিয়ে যায় কুকুরের খোঁয়াড়ের দিকে। ওর হাতে তখন থাকে একটা ভারী মোটা লাঠি, সেটা ঘোরাতে ঘোরাতে ও গিয়ে খুলে দেয় খোঁয়াড়ের দরজা। একে একে বেরিয়ে আসে হিংস্র হাউন্ডের দল। বাইফ্লেটের চেহারা দৈত্যের মতো বিশাল, বিভৎস কুৎসিত মুখ, ইচ্ছে মতো ও কুকুরগুলোকে নিয়ে ঘুরে বেড়ায়। ভোর 4টের সময় কুকুরগুলোকে আবার ফিরিয়ে নিয়ে আসে খোঁয়াড়ে। রাত্রে আমার ঘুম আসে না, তাই রাতের পর রাত জেগে কাটাই আর শুনি ক্ষুধার্ত সারমেয় দলের রক্তহিম করা গর্জন। রাতে শুয়ে পালাবার কথা চিন্তা করলেই
নির্মম রসভঙ্গের মতো শুনতে পাই হাউন্ডগুলোর হিংস্র গর্জন, পায়ের তালা লাগানো শেকল বা ঘরের লোহার দরজা, ওই দুটোর কোনোটাই আমার কাছে সমস্যা নয়, কারণ প্রথম রাতেই আমার লোহার জাল দিয়ে তৈরি শোবার তাক থেকে অতি কষ্টে ইঞ্চি তিনেক লম্বা এক টুকরো তার আমি ভেঙে রেখেছিলাম। আঙুল কেটে রক্ত বের হলেও মন ভরে গিয়েছিল আনন্দে। ওই তার এবং সামান্য সময় পেলে ফার্নওয়ার্থের যে কোনো তালাই আমি খুলে ফেলতে পারি। সিন্ধুক কোম্পানি আমাকে মন ভরার মতো পয়সা না দিতে পারলেও পৃথিবীর কঠিনতম তালা কিভাবে খুলতে হয় সেটা শিখিয়ে দিয়েছে। তারপর থেকেই পালাবার চিন্তাটা আরও জমাট বেঁধেছে আমার উর্বর মস্তিষ্কে। কিন্তু রাত্রিতে হাউন্ডগুলোর হিংস্র গর্জন মনটাকে দমিয়ে দেয়, পালাবার চিন্তা করতে ভয় হয়। দিন রাত মনে হয় কিভাবে কুকুরগুলোর একটা ব্যবস্থা করা যায়, কিন্তু কিছুই আর মাথায় আসে না। রোজ ভোরবেলা নাম ডাকার সময় খোঁয়াড়ের পাশ দিয়ে যেতে যেতে অসহায়ভাবে অর্ধভুক্ত কুকুরগুলোর দিকে চেয়ে চেয়ে দেখি, আমাদের দেখেই ওরা শিকার দেখার মতো ঝাঁপিয়ে পড়ে খোঁয়াড়ের গড়াদের গায়ে। চোখের সামনে ভেসে উঠলো একটা দৃশ্য, একটা লোক রাতের অন্ধকারে ছুটছে আর তার পেছন পেছন নিঃশব্দে বিদ্যুৎ গতিতে ছুটে চলেছে দশটা হাউন্ড। মুহূর্তের মধ্যে কুকুরগুলো ঝাঁপিয়ে পড়লো তার উপর, দাঁতে নখের চিড়ে পালা পালা করে ফেললো তার দেহ। কি ভয়ানক! ফার্নওয়ার্থে প্রায় এক মাস কাটানোর পর আমাকে ঢোকানো হলো রান্নাঘরের কাজে। সেখানে আমাকে জল তুলতে হয়, বাসন মাজতে হয়, মশলাও পিষতে হয়। মশলা বলতে শুধু শুকনো লঙ্কা। প্রত্যেক কয়েদি এই কাজটাকে ভীষণ ভয় করে। এর চেয়ে বাইরে পাথর ভাঙা ওদের কাছে অনেক ভালো। বন্দীদের জন্য যা খাবার তৈরি হয় সে আর বলবার নয়। দুর্গন্ধে পেটের নাড়িমুড়ি সব বেরিয়ে আসে। বিশ্রী গন্ধকে চাপা দেওয়ার জন্য পাচক ওই লঙ্কার গুঁড়ো ব্যবহার করে থাকে। ওই ধরনের পরিস্থিতিতে আমাকে দাঁড়িয়ে কাজ করতে হয়। একদিন ওই লঙ্কা পিষতে পিষতেই কুকুরগুলোকে বোকা বানাবার মতলব আমার মাথায় এলো। মনে মনে ভাবলাম রান্নাঘরের কাজটা নিয়ে বেশ ভালোই হয়েছে। বেশ উৎসাহ পেলাম, এতদিনে একটা উপায়ের মতো উপায় খুঁজে পাওয়া গেল। পরপর কয়েকদিন রান্নাঘরের কাজ করার পর কয়েদখানায় ফেরার সময় লুকিয়ে লুকিয়ে পকেট ভর্তি করে লঙ্কার গুঁড়ো নিয়ে এলাম। পাচক জানতেই পারল না সেই লঙ্কার গুঁড়ো একটা ছোট্ট পুটলি করে আমার শোবার তাকের এক কোণায় লুকিয়ে রাখলাম, কারণ এই লঙ্কার গুঁড়োই এখন আমার প্রাণ। এইভাবে পালাবার পথে আমি দুধাপ এগিয়ে গেলাম। প্রথমত দরজা খুলতে আমার অসুবিধে হবে না, আর দ্বিতীয়ত কুকুরগুলোকে অনুসরণ থেকে বিভ্রান্ত করার জন্যে আমার সঙ্গে রয়েছে লঙ্কার গুঁড়ো। সুতরাং এই দুটো জিনিসের সাহায্যে আমি মাঠ ছাড়িয়ে অন্তত দূরে নদীর কাছটাতে পৌঁছতে পারবো, আর তারপর লুকোবার জন্যে নদীর পাড়েই তো রয়েছে ঘন নলখাগড়ার ঝোপ। সুতরাং ফাঁকা মাঠ পার হয়ে নদী পর্যন্ত আমাকে পৌঁছতেই হবে, তারপরের ভরসা ওই নলখাগড়া। এসব কথা ভাবতে ভাবতেই কয়েকদিন পেরিয়ে গেল, কোনো সমাধানেই পৌঁছতে পারলাম না। তারপর একদিন রয়ের কাছ থেকে শেখা কুপারের দারোয়ানকে পটানোর বুদ্ধির কথা মনে পড়ল, আর দেরি না করে পরদিন সকালে রান্নাঘরে পৌঁছেই রাঁধুনি ব্যাটার সঙ্গে সুযোগ বুঝে সুখ দুঃখের গল্প জুড়ে দিলাম। আমি কায়দা করে জেনে নিলাম পাহারার ব্যাপারটা, বাইপ্লেটের গতিবিধির কথাও ওর কাছ থেকেই জেনে নিলাম। প্রতিদিন রাত আটটায় অন্যান্য প্রহরীরা বাইপ্লেটের ঘাড়ে সব দায় দায়িত্ব চাপিয়ে দিয়ে ঘুমোতে চলে যায়। বাইপ্লেট কয়েকখানার দরজায় তালা দিয়ে খোঁয়াড়ে গিয়ে কুকুরগুলোকে ছেড়ে দেয়, তারপর অদূরে এক কুঁড়ে ঘরে গিয়ে শুয়ে পড়ে। ভোর চারটের সময় বাইপ্লেট কুঁড়ে ঘর ছেড়ে বেরিয়ে রান্নাঘরে যায়। সেখানে কুকুরগুলোর জন্য দুটো ঝুড়িতে মাংসের ছাঁট রাখা থাকে। সেই ঝুড়ি দুটো নিয়ে বাইপ্লেট খোঁয়াড়ে যায়, কুকুরগুলো ওকে অনুসরণ করে। খোঁয়াড়ের ভেতর ঢোকার পর ওদের খাওয়া শুরু হয়। শুয়ে শুয়েই শোনা যায় কুকুরগুলোর বীভৎস চিৎকার, কিন্তু ওদের কেউ কেউ শব্দ শুনলেই মনে হয় বাইপ্লেট লাঠি দিয়ে প্রয়োজন মতো ওদের মারছে। এমনি করে কিছুক্ষণ যাওয়ার পর সাড়ে চারটের সময় খোঁয়াড় বন্ধ হয়ে যায়। তারপরেই শোনা যায় বৈদ্যুতিক বাঁশের কান ফাটানো শব্দ। এটাই ছিল বাইপ্লেটের প্রতিদিনের সংকেত।
এরপরেই কয়েদিরা জেগে যায়। এই নিয়মের কোনো ব্যতিক্রম হয় না। ঠিক করে ফেললাম যখনই বাই প্লেট চারটের সময় কুকুরগুলোকে খাওয়াতে শুরু করবে তখনই কয়েদখানার দরজা খুলেই ছুট লাগাবো সোজা নদীর দিকে। হাতে সময় খুব কম পাওয়া যাবে পালাবার জন্যে, তবুও তার মধ্যেই পালাতে হবে। ঠিক মতো মাথা ঠান্ডা রেখে যদি দৌড়তে পারি তবে নদী পর্যন্ত পৌঁছতে মিনিট ছয়েকের বেশি লাগবে না। তারপর থেকেই কুকুরগুলোকে ধোঁকা দেওয়ার জন্যে লঙ্কার গুঁড়োটা কাজে লাগাবো। প্রহরীরা যদি খুঁজতে বের হয় তবে তখনকার মতো নলখাগড়ার ঝোপে গা ঢাকা দিলেই হবে। সকলের চোখ এড়িয়ে চলার পক্ষে রাতের অন্ধকার আমাকে যথেষ্ট সাহায্য করবে। এইভাবে শুধু রাতের অন্ধকারই আমাকে সাহায্য করবে রেল লাইন পর্যন্ত পৌঁছতে। ফান্ডওয়ার থেকে রেল লাইনের দূরত্ব 20 মাইল, সেখানে পৌঁছতে পারলে আর কোনো ভয় নেই। যে কোনো ট্রেনে উঠে ওকল্যান্ডে নামলেই হলো। এই জেলার মধ্যে ওকল্যান্ডই হলো সবচেয়ে বড় শহর। সেখানে লোকের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলতে বেশি সময় লাগবে না। আমার সামনে এখন বিরাট একটা সমস্যা রয়েছে। পায়ে লাগানো শেকলের তালা খুলতে আমার কয়েক সেকেন্ড মাত্র লাগবে, কিন্তু কয়েদখানার ভারী দরজা খোলা অত অল্প সময়ে হবে না। ওই দরজা খোলার সময় অন্য কোনো কয়েদি যদি জেগে ওঠে এবং চিৎকার শুরু করে দেয় আর তা যদি বাইফ্লেটের কানে যায় তাহলেই সর্বনাশ ঘটবে। পালাবার পথে যখন এতটা এগিয়ে এসেছি তখন এই সামান্য সমস্যার নিখুঁত কোনো সমাধান না করে এক পাও এগোব না। তাতে যদি দু একদিন দেরি হয় তো হোক। হঠাৎ বয়েডের কথা আমার মনে পড়ে গেল। ওকে দিয়েই কাজ হবে। প্রত্যেক কারাগারেই এমন একজন কয়েদি থাকে যাকে অন্যান্য কয়েদিরা তার দৈহিক শক্তির জন্য ভয় পায়। এখানেও এমনি এক মাস্তান আছে, তার নাম জো বয়েড। বয়েড লম্বায় 5 ফুট 3 ইঞ্চির বেশি হবে না, কিন্তু চওড়ায় সাধারণ মানুষের দ্বিগুণ। মুখ ভর্তি কাটা দাগ, সম্ভবত ছুরির আঘাতেই হয়েছে। নাকটা মুষ্টি যোদ্ধাদের মতো চ্যাপটা, জল জল করছে কুতকুতে দুটো চোখ। মোট কথা, বয়েডের চেহারা অনেকটাই গরিলার মতো। বয়েডের শোবার তাক আমার ঠিক নিচেই। জানতাম ওকে যদি পটিয়ে আমার সঙ্গে টানতে পারি তাহলে দরজার তালা খোলার ব্যাপারে আর অসুবিধে হবে না। তবে বয়েডকে বোঝানো একটু অসুবিধে হবে, কারণ ও কারো সঙ্গেই কথা বলে না, সব সময় নিজের মনে চুপচাপ বসে থাকে। এসব ভাবতে ভাবতে অর্ধেক রাত পার হয়ে গেল। শুয়ে শুয়ে বয়েডের শ্বাসপ্রশ্বাসের গভীর শব্দ শুনতে লাগলাম। ভাবলাম ওকে আমার মতলবের কথা জানাবো, হাজার হোক ও বন্দি তো, মুক্তির স্বাদ গ্রহণের ইচ্ছা ওরও নিশ্চয়ই হবে। রাত তখন প্রায় 2টো। ঠিক করলাম বয়েডকে সব বলবো। এটুকু ঝুঁকি আমাকে নিতেই হবে, না হলে পালানো সম্ভব হবে না। মন ঠিক করে পায়ে লাগানো শেকলের তালা খুলে ফেললাম। উপর হয়ে লোহার জালের ফাঁক দিয়ে তাকালাম। নিকোষ কালো অন্ধকারের মধ্যে কিছুই চোখে পড়ে না। বয়েড, চাপা ফিসফিস স্বরে ওকে ডাকলাম। সঙ্গে সঙ্গে থেমে গেল শ্বাসপ্রশ্বাসের ভারী শব্দ। অন্ধকারে কিছু দেখা না গেলেও বুঝলাম ওর সন্দেহ ঘন জলজলে চোখ জোড়া আমার দিকেই তাকিয়ে আছে। সে চাপা স্বরে জানতে চাইল, কি ব্যাপার? আর ঘন্টা দুয়েকের মধ্যে আমি এখান থেকে পালিয়ে যাচ্ছি, তুমি কি আমার সঙ্গে আসবে? বয়েড যেন আমার কথা বিশ্বাস করতে পারল না। আমি বললাম, বাইপ্লেট যখন কুকুরগুলোকে খাওয়াতে শুরু করবে সেই সময় সুযোগ বুঝে আমরা পালাবো নদীর দিকে, সেখান থেকে রেললাইন ধরে এগিয়ে যাব। তুমি রাজি থাকলে বলো, তোমার পায়ের শিকল খুলে দিই, আমারটা আমি খুলে ফেলেছি। বয়েড সব শুনে রাজি হলো। অন্ধকারে হাতড়ে হাতড়ে নিচে নামলাম, তারপর তারের টুকরোটা দিয়ে কাজ শুরু করলাম। মিনিট খানেকের মধ্যে তারাটাও খুলে ফেললাম। শেকলটা খুলে ঠং করে জালের ওপর পড়ল। আমরা দুজনে ঠিক করলাম বাইরে বেরিয়েই একসঙ্গে নদীর দিকে ছুটব। সেখানে পৌঁছে দুজনে দুদিকে যাব। বাইপ্লেট সম্ভবত কুকুরগুলোকে আমাদের পেছনে লেলিয়ে দেবে, কিন্তু কোনো রকমে যদি নদীটা পার হতে পারি তবে কুকুরগুলো আর আমাদের গন্ধ পাবে না। আমরা অপেক্ষা করে থাকলাম আসন্ন মহেন্দ্রক্ষণের জন্যে।
কয়েতখানার দেয়ালে এক ভোরের হালকা রূপলি আলোর আভা জানালা দিয়ে এসে পড়েছে। আর ঘণ্টাখানেকের মধ্যেই দরজার তালায় হাত লাগাবো। লঙ্কার গুঁড়োর পুটলিটা তাকের কোণা থেকে বের করে জামার ভেতর গুঁজে নিলাম। ভুলেও এর একটি কণাও আমি বয়েটকে দিচ্ছি না, এর প্রতিটি কণাই আমার কাজে লাগবে। এই লঙ্কার গুঁড়োর ওপরেই আমার জীবন মরণ নির্ভর করছে। স্থির চোখে জানালার দিকে চেয়ে আছে সোনালি রোদের আশায়, কানে আসছে বয়েডের শ্বাসপ্রশ্বাসের গভীর শব্দ। কানে লোহাঙ্গুলো হিংস্র করছিল, ভয়ে হাত পা ঠান্ডা হয়ে এলো। ওই হাউন্ডগুলো, বয়েডের স্বর ভয়ে কাঁপছে। বুঝলাম ও ভীষণ ভয় পেয়েছে। আশ্চর্য, বয়েডের মতো বুনো গরিলা পর্যন্ত ওই কুকুরগুলোকে ভয় পায়। সময় যেন আর কাটতে চায় না। ক্রমে উৎকণ্ঠিত প্রতীক্ষার অবসান হলো। কয়েকখানার ছোট্ট জানালা দিয়ে ঘরের মধ্যে ঠিকরে পড়ল এক ফালি সোনালি রোদ। একসময় বুঝতে পারলাম যে আমাদের পালাবার সময় ঘনিয়ে এসেছে। উত্তাল হৃৎপিণ্ড আছড়ে পড়ছে বুকের খাঁচায়। আর অপেক্ষা করতে হলো না, কানে এলো কুকুরগুলোর উল্লসিত চিৎকার। অর্থাৎ বাইপ্লেট ওর কুড়ে ঘর ছেড়ে রান্নাঘরে যাচ্ছে। না, আর দেরি নয়, দুজনে তাক থেকে মেঝেতে লাফিয়ে নামলাম। ঘর ভর্তি সব কয়েদি ঘুমে অচেতন। নিঃশব্দে আমরা দরজার দিকে এগিয়ে গেলাম। তালাটা যতটা শক্ত ভেবেছিলাম ততটা শক্ত নয়। কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে গেল, ভাগ্য ভালো বলতে হবে, কেননা কয়েদিরা কেউ জেগে উঠল না। বাইরে বাইপ্লেটের ধমকানির শব্দ শুনে বুঝলাম কুকুরগুলো এখন খেতে ব্যস্ত। আস্তে আস্তে দরজা ফাঁক করে বাইরের ঠান্ডা হাওয়ায় পা রাখলাম। আমার পেছন পেছন বয়েড বাইরে এলো। ভয়ার্ত দৃষ্টিতে দূরে খোঁয়াড়ের দিকে তাকালো। ও ভয় পেয়েছে বুঝতে পেরে ওকে মারলাম এক ধাক্কা। বয়েড চটপট বলে সঙ্গে সঙ্গে শুরু করলাম দৌড়। লম্বা লম্বা পা ফেলে হাওয়ার বেগে ছুটে চললাম। বয়েড আমার মতো জোরে দৌড়তে পারছে না, তাই ও আমার থেকে অনেক পেছনে রয়েছে। চারদিকে ধুধু প্রান্তর, তার উপর দিয়েই ছুটে চলেছি লক্ষ দূরের নদী। নিজেকে বড় বেশি অসহায় মনে হতে লাগলো। জোরে, আরো জোরে দৌড়বার চেষ্টা করছি। হঠাৎ ভোরের শান্ত পরিবেশের নিস্তব্ধ পর্দা বিদীর্ণ করে ভেসে এলো রিভলভারের শব্দ। ছুটতে ছুটতে চকিতে পেছনে ফিরে তাকালাম। বাইপ্লেট খোঁয়াড়ের ভেতর থেকে বেরিয়ে এসেছে ওর মুঠোয় শক্ত করে ধরা একটা 45 বোরের রিভলভার। বয়েড একে বেঁকে দৌড়চ্ছিল, ওর ঠিক হাত পাঁচেক দূরে রিভলভারের একটা গুলি বেরিয়ে গেল। আমি আরও জোরে ছুটতে শুরু করলাম। ছুটতে ছুটতে আরেকবার পেছনে তাকালাম। বয়েড প্রায় 200 গজ পিছিয়ে পড়েছে। পর মুহূর্তে কানে এলো সেই বৈদ্যুতিক বাঁশির কান ফাটানো শব্দ। আর কয়েক মিনিটের মধ্যেই অশ্বারোহী রক্ষীরা আমাদের পেছনে ধেয়ে আসবে। তাড়াতাড়ি নলখাগড়ার ঝোপের মধ্যে লুকিয়ে পড়লাম। তাড়াতাড়ি ঝোপ ভেদ করে নদীর কিনারায় পৌঁছে বাঁ দিক ধরে এগিয়ে চললাম। পার ধরে 100 গজ মতো গিয়ে আবার ঢুকে পড়লাম দুর্ভেদ্য নলখাগড়ার ঝোপে, লুকিয়ে পড়লাম। কাম ইজি গো ইজি গল্পের প্রথম পর্ব এখানেই শেষ হল। মানিহেস্ট ওয়েব সিরিজের থিম মিউজিকটি এই গল্পের সাথে মানানসই হবে বলেই ব্যবহার করা হয়েছে বিভিন্ন অংশে। আশা করছি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগবে। গল্প পাঠে অংশগ্রহণ করেছেন ইরাবতী দেবলীনা, কৌশিক শৈবাল ও হৃদের সাথে আমি কমলেশ। গল্পের পরবর্তী পর্ব খুব শিগগির, অর্থাৎ আগামীকাল ঠিক দুপুর 12টায়। যদি এখনই গল্পের পরবর্তী অংশ শুনতে চান তাহলে রেনবো মিডিয়া অ্যাপ এখনই ডাউনলোড করুন আপনার মোবাইলে, আর শুনতে থাকুন এই গল্পের পরবর্তী অংশ এখনই। আজ তাহলে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন রেনবো মিডিয়া সাসপেন্স থ্রিলার। নমস্কার।